সাভারের রানা প্লাজার খুব কাছে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, তাই দুর্ঘটনার পরপরই আহতদের ঢল নামে এই হাসপাতালে। ঘটনার পর পুরো দিন পেরিয়ে রাতেও নিখোঁজ স্বজনের খোঁজে চারপাশে দিকবিদিক ছুটোছুটি করে পরিবারের সদস্যরা। তাদের আর্তনাদ আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের আশপাশ। হাসপাতালে অ্যাম্বুলেন্স ঢোকার সাথে সাথেই পাল্টে যায় চিত্র। মুহূর্তে বিদ্যুৎ গতিতে এগিয়ে আসে সাহায্যের অজস্র হাত। উৎসুক জনতার ভিড় ঠেলে অ্যাম্বুলেন্সের দিকে ছোটেন নিখোঁজ শ্রমিকের স্বজনেরা, খুঁজে ফেরেন আপনজনের প্রিয় মুখটি। সেখানে প্রিয় স্বজনের দেখা না মিললেও কি আর থেমে থাকা যায়। এবার ছোটেন হাসপাতালের আশপাশের দেয়ালে সেটে দেয়া আহত শ্রমিকের তালিকার দিকেই, এক বুক আশা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজেন স্বজনের নাম। আমার বোনের নামটা আমি খুঁজেই পাচ্ছি, ইংলিশ তো আমি বলতে পারতেছি না, এই জন্য আমার অনেক খুব কষ্ট হচ্ছে, আমার মানুষের কাছে জিজ্ঞেস করতে হচ্ছে, বারবার খুঁজতেছি পাইতেছি না, কিন্তু লেখা আছে 502-এ মুক্তা, কিন্তু ওইখানে পাইতেছি না। সেই তালিকায় নাম খুঁজে না পেয়েও ক্ষান্ত হন না কেউই। হাতে প্রিয়জনের ছবি নিয়ে ঘুরে ফেরেন এদিক সেদিক, এক বুক আশা নিয়ে জনে জনে জিজ্ঞাসা, কেউ হয়তো দেখে থাকবে তার আপন মানুষটিকে। সকাল থেকে খুঁজতেছি পাই না, আমার বোলা পাই না, সকাল থেকে খুঁজতেছি। আমার ছেলে সকালে ডিউটিতে 4টায় ঢুকছে, আর কোনো যাওয়ার পরে কোনো যোগাযোগ পাইনি, আমি বোন টোন সব বন্ধ। এখন আমার বাড়ি দ্বারা পাওয়া গেছে সুস্থভাবে, আর বোন আর বনে নাই। সকাল 9টার থেকে আমার বাচ্চাটার আমি খুঁজে পাইতেছি না। এই খুঁজে ফেরা মানুষদের থেকে যারা একটু ভাগ্যবান, তারা পরম যত্নে আগলে রাখেন প্রাণে বেঁচে আসা স্বজনদের, পাশে বসে ঘোর লাগা চোখে চেয়ে থাকেন অবাক বিস্ময়ে, আর শোনেন সেই ভয়াবহ ঘটনার কথা। পরে 9টার মধ্যে পিএম স্যার উঠছে, পিএম স্যার উঠে গিয়ে, তোমরা আল্লাহর রহমতের নাম নিয়ে তোমরা সবাই কাজ করো, আমার অনেক শিখমেন্ট কাজের লোড, এই যে কই আমার কাজ দিয়ে পিএম স্যার মানে ফুলের বাইরে দিতে পারেন। এক সেকেন্ডের মধ্যে খালি 2-3টা থাকে মেরি একদম বিল্ডিং টাইপ বেগেস। জেনারেল স্যারের পরেই শব্দ আরম্ভ হয়, তারপরে অনেক ভয়ঙ্কর একটা শব্দ হয় আইসে, আর আমরা সবাই দৌড় দিয়ে আসতে গেছি, অমনি ভাঙে পড়ে গেছে। হাসপাতালকে ঘিরে এত সব হৃদয় বিদারক ঘটনার মাঝেও যারা রাত দিন আর্তের সেবা আর চিকিৎসায় নিয়োজিত, তারা কখনো কখনো ধরে রাখতে পারেননি চোখের জল। এত রোগী দেখে আমাদেরও খারাপ লাগছে, মানবতার দিক দিয়ে অনেক খারাপ লাগছে। একটা বাচ্চা ছিল যার মাথা ছাড়া শুধু বডিটা নিয়ে এসেছে, তো তখন আমরা চোখের পানি ধরে রাখতে পারিনি। খুব শক্ট হয়েছিলাম, এতগুলা মানুষ যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। চারপাশের এত আহাজারি আর আর্তনাদ ছাপিয়ে দিন রাত কর্মময় হাসপাতালের প্রতিটি বিভাগ, একটাই লক্ষ্য এখান থেকে আবারও এই আহত শ্রমিকরা ফিরবেন স্বাভাবিক জীবনে, ভয়াল এই স্মৃতি হারিয়ে যাবে সময়ের স্রোতে। রাফেজ আদনান আদেল, চ্যানেল 24, ঢাকা।